একজন অনন্য নারীর গল্প। বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলীতে যিনি জীবনযাপন করে চলেছেন, একজন আদর্শ নারী চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে, একজন সহধর্মিনী, ব্যবসায়িক প্রজ্ঞা, পরিবার ও সমাজের মানুষের আশ্রয়স্থল এবং সর্বোপরি একজন শ্রেষ্ঠ মা। আমেনা আনোয়ার সততা, মমতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত, একজন অসম্ভব সাহসী চরিত্রের নারী, যার অনুপ্রেরণা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানে আজ আনোয়ার গ্রুপ পরিবার একটি গর্বিত নাম। দীর্ঘ 56 বছর আমেনা আনোয়ার জড়িয়ে আছেন আনোয়ার হোসেন তথা আনোয়ার গ্রুপের সকল কর্মোদ্যোগের একান্ত সঙ্গী হয়ে। তৎকালীন পুরান ঢাকার বংশালস্থ সম্ভ্রান্ত ব্যবসায়ী মোহাম্মদ হেলাল উদ্দিনের কন্যা তিনি। 1961 সালের 17 ডিসেম্বর নাজিরাবাজার গার্লস স্কুলে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত সময়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাত্র 23 বছর বয়সী তৎকালীন ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব আনোয়ার হোসেনের সঙ্গে। একজন সফল ব্যবসায়ীর জীবন সংগ্রামের অনুপ্রেরণা, সফলতার পথের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী এবং প্রজ্ঞার পরিচায়ক আমেনা আনোয়ার, স্বামী, সন্তান আর আনোয়ার গ্রুপ পরিবারের সকল সদস্যের জন্য যেন এক ভালোবাসা আর স্নেহের বটবৃক্ষ। আমার মা বিবি আমেনা, যিনি আমাদের ফ্যামিলির স্ট্রেংথ, আমাদের পাওয়ার। আমরা 7 ভাই বোন, আমরা সবাই মোস্ট অফ দ্য টাইম মাকে বেশি কাছে পেয়েছি। ওনাকে আমি দেখেছি আব্বার হার্ড টাইম বলেন, ভালো টাইম বলেন, গুড টাইম বলেন, ব্যাড টাইম বলেন, আম্মা খুব স্ট্রংলি পুরো জিনিসটাকে সবসময় হ্যান্ডেল করতে পেরেছে। আম্মাকে আমি দেখেছি এত সহজ সরল। আম্মা বেসিক্যালি খুবই সহজ সরল মনের একজন মানুষ। যে কোনো জায়গায় যায় আমি দেখি আম্মা সহজে সবার সাথে খুব সুন্দর করে কুইক মিশে যায়, যেটা আমি বলবো আমার আরেকটা অনেক বড় গুণ। যে আমাদের বাচ্চারা, আমাদের বাচ্চার বাচ্চারা সবাই কিন্তু মাকে মাই ডাকে। আমাদের ছেলের বউ যে আসে আমাদের বাসায়, সেও মাকে মাই ডাকে। মানে মা মানে দুনিয়ার জন্য মনে হয় উনি সবার কাছে মা। আর আমি দেখেছি আমার মাকে নিজের সন্তানের জন্য কিভাবে ফাইট করতে হবে, তাকে কোথায় কিভাবে কি কাজ করে তাকে স্ট্রং করে তাকে স্ট্রেংথ দিবে, সেটা আমার থেকে একটা শিখার বিষয়। আমরা অ্যাজ এ মেয়ে মার থেকে শিখার অনেক কিছু আছে। শুধু আমরা 7 ভাই বোন, আমরা 4 বোন, শুধু আমরা এই 4 বোন নয়, ইনফ্যাক্ট যত মেয়েরা আছে, আই থিঙ্ক মার থেকে শিখার অনেক কিছু আছে যেটা আমরা সহজে অন্যান্য মেয়েদের মধ্যে পাই না। আমার এইসব গুণের কারণেই কিন্তু আমি বলবো যে আমাদের যে আনোয়ার গ্রুপ, যেটা আব্বার যে এই স্ট্রেংথ, আব্বার যে এই অ্যাচিভমেন্ট, সব কিছুর পিছনে আমি বলবো আমার মায়ের অবদান অসম্ভব বেশি। ব্যস্ত ব্যবসায়ী আনোয়ার হোসেন যখন দিনের অফিস শেষ করে রাতে এক মিল থেকে আরেক মিলে ছুটে বেরিয়েছেন, তখন সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বময় ভূমিকা রাখেন আমেনা আনোয়ার। আবার একই সময়ে স্বামীর ব্যবসায়ী কাজের সঙ্গী হয়েছেন ঠিক প্রয়োজন মতো। গভীর রাতে স্বামী আনোয়ার হোসেনের সাথে চলে গিয়েছেন মিলের শ্রমিকদের দেখতে, কিংবা কখনো ইসলামপুরের গোডাউনের মেরামতের তদারকি করতে। আনোয়ার গ্রুপের আজকের এই পরিধি এবং তাঁর প্রতিটি সন্তানের বর্তমান সামাজিক অবস্থানের নেপথ্যে আমেনা আনোয়ারের কীর্তি এক অনন্য নারীর দৃষ্টান্ত স্বরূপ। আমেনা আনোয়ার নিযুক্ত আছেন আনোয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সিটি ইন্স্যুরেন্সের পরিচালক হিসেবে, রিয়াদুল মুসলিমাত নামক শিক্ষা প্রতিষ্ঠানের সহসভানেত্রী বিবি আমেনা, আজাদ মুসলিম মহিলা পরিষদের উপদেষ্টা হিসেবেও কাজ করে চলেছেন তিনি। এছাড়াও আরও কিছু সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও তিনি যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে। 64 কিংবা 65 সাল হবে, তা আমি ওই পাকিস্তানি ওড়নাগুলো একটা বের করে নিয়ে ওইটা দেখে দেখে ওইটা দিয়ে নকল করে আমি ওই রকম ঝালর করা শুরু করলাম। তা আমাদের পাড়ায় আবার অনেক বিধবা মহিলারা ছিল, আমাদের বাসায় আসা যাওয়া করতো, ওদের দিয়ে আমি স্টার্ট করে দিলাম। আমার ভাসুর ছিল সাহেবের বড় ভাই, উনি তো সোশ্যাল ওয়ার্ক করতো আপনারা জানেন, আমার শাশুড়িও খুব ই ছিল,
আমি 4-5টা মাদ্রাসার সাথে জড়িত হইয়াছি। ইস্তাম্বুল গিয়েছিলাম, খুব বার্গেনিং হইতেছে মেশিনারি নিয়ে। তখন ঠিক আছে বাদ দাও, আমরা নিব না, মেশিনারি ছেড়ে দাও, আমরা নিব না। আমি দাঁড়াই গেলাম, তখন এত লোকের মধ্যে সবাই একদম অবাক হয়ে গেছে যে বলে কি নিবে না। তারপরে ওরা আবার আমাদের বলতো, না বসেন বসেন, আমরা আপনাদের কাছেই মাল বিক্রি করবো। আল্লাহর রহমতে আমার 3 ছেলেই আনোয়ার গ্রুপে যা আছে সবই দেখাশোনা করতেছে। আমার মেজো মেয়ে আছে, ও আছে, ও বসে অফিসে। আনোয়ার সাহেব তো যেমন ধরেন একটা কম্পিউটার ছিল, উনি যত পড়ে গেছে কিছু কিছু না হইলেও তোরা পাবে। আগে নিজে কর্মঠ হতে হবে, ভালো মানুষ হতে হবে, ইমানটা ঠিক রেখে কাজ করবে। কাজ না করলে তো টাকা পয়সা না আসলে দান খরা তো করা যাবে না। সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে অদ্যাবধি তিনি রেখে চলেছেন অনস্বীকার্য ভূমিকা। তাঁর মমতাময় দৃষ্টি সব সময় খুঁজে বেরিয়েছে অসহায় বিপদগ্রস্ত মানুষদের। ইংরেজিতে একটা কথা আছে, গিভ মি আ গুড মাদার অ্যান্ড আইল গিভ ইউ আ গুড নেশন। আমাদের শিক্ষার পেছনে মার অবদান, বাবার অবদান কখনোই ভাবেন নাই যে আমরা শিক্ষার দিক থেকে যেন কারোর থেকে কোনোভাবে পিছিয়ে থাকি। আমাদেরকে দেশে বিদেশে সেই ছোটোবেলার থেকে পাঠিয়েছেন। কনজারভেটিভ একটা ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ডের মহিলার পক্ষে যদি তার ছেলেদেরকে একটা ক্রিশ্চিয়ান বোর্ডিং স্কুলে পাঠানোর সাহস থাকে বা ওই ভিশনটা থাকে, তো তার সম্বন্ধে জাস্ট এতটুকু স্টেটমেন্টই ইনাফ। 18 বছর বয়সে প্রথম ছেলের বউ হিসাবে আমি বাসায় আসি। আমি চিটাগংয়ের মেয়ে। মা আমাকে কখনো ফিল করতে দেন নাই যে আমি আমার ফ্যামিলি থেকে এত দূরে। আমার বিয়ের অনেক লম্বা টাইম ধরে উনি আমাকে নিজ হাতে খাইয়ে দিতেন। অনেক ক্ষেত্রে ওনার মেয়েদের থেকেও বেশি আদর পেয়েছি। বাকি সবার মতো আমি অনুভব করেছি এটা আমার নিজের বাসা। মা আমার চোখে একজন আদর্শ নারী। নারী দিবসের এই সম্মানটি সত্যিকার অর্থে উনি ডিজার্ভ করেন। সদা হাস্যোজ্জ্বল আমেনা আনোয়ার এখনও পারিবারিক বন্ধনে অনাবিল মুখরতায় জড়িয়ে রেখেছেন পরিবারের প্রতিটি সদস্যকে প্রতিটি দিন। আমরা তার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি। ছোটবেলা থেকে আমাদের লেখাপড়ার ব্যাপারে, আমাদের থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড, আমাদের পার্সোনালিটি গ্রো করার জন্য আমাদের সবসময় গাইডলাইন দিয়ে আসতেন এবং তার প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি আমাদের যে রেসপেক্ট আমরা এটা অতুলনীয়। ইংরেজিতে একটা কথা আছে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দের ইজ এ ওম্যান। আমার মনে হয় এর একজন জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন আমাদের ভাইস চেয়ারপারসন, আমাদের আম্মা। সবসময় আমার মনে হয় যে উনি আব্বুকে যেভাবে করে ওনার কাজের ক্ষেত্রে প্রফেশনালি পার্সোনালি সাপোর্ট দিয়ে আসছেন, সেই সাথে আমাদের টোটাল ফ্যামিলিটাকে একটা সুন্দর বন্ডিংয়ের মাধ্যমে একসাথে করে রেখেছেন, যার জন্য আমরা আজকে 20-22 বছর ধরে একজন একই সাথে একই বাসাতে আছি। আর এর থেকে একটা সুন্দর এক্সাম্পল আমার মনে হয় আর হয় না। তাঁর জীবনের আলো ছড়িয়ে যাক এবং অনুপ্রাণিত করুক অসংখ্য নারীর জীবন।